Welcome to our YouTube channel, Mehrajat Media. হঠাৎ আল্লাহর মুমিন বান্দার মধ্যে আওয়াজ পাবে, বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ করে? কিয়ামতের কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহর, এ ফেরেশতা আমার মাওলা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবী রসুলরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, কই এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে এত সময় চলিয়া গেল? তখন ফেরেশতারা জবাব দেবে আল্লাহর মুমিন বান্দা মধ্যে অল্প সময় না, হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আমার মাওলা কোনো কিছু অনুভব করতে দেন আল্লাহ, তুমি কবুল করিয়া না। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহর মুমিন বান্দা মধ্যে উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দান আল্লাহর মুমিন বান্দা মধ্যে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত তাদের? খবরদার, বয়ান করতে দিও, খবরদার, কিসের কিয়ামতের ময়দান, কিসের কোনো খবর থাকবে না? ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, যারা মুমিন, যারা নবীদের সাথী হয়ে যাবে, আর যারা দুনিয়ার মধ্যে আমার নবীকে নেতা মানবা, কিয়ামতের মধ্যে নবীর সাথী হয়ে যাবে। কিসের কিয়ামতের ময়দান? হুশ নাই, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরের মধ্যে দৌড়াই বিয়ার বলে আমার মাওলাই কো, আমার মাওলাই, আল্লাহ তুমি কবুল করিও না। কিয়ামতের ময়দানে উঠবে, তাদের অবস্থা কি হবে? আম্মা মান উতিয়া কিতাবাহু কিতাবাহু ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফা হুয়া ফী ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিও না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়াইয়াকুলু হাউমা ইকরাউ কিতাবিয়া, যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, যেরকম দুনিয়ার মধ্যে যখন পরীক্ষার্থী ভালো রেজাল্ট করে, যখন পরীক্ষার্থীর ভালো রেজাল্ট হইয়া যায়, তখন খুশিতে তার চেহারা উজ্জ্বল হইয়া যায়, আম্মুর কাছে দরজা মা গো শুনছ, আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আপুর কাছে দরজা আপু শুনছ, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, ওস্তাদের কাছে দরজা ওস্তাদ শুনছ, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আমি গোল্ডেনে প্লাস পেয়েছি, আমার রেজাল্ট দেখো, এই যে দেখো আমার রেজাল্ট, আমি ওই পেপারে এত মার্কস, ওই পেপারে এত মার্কস, ওই পেপারে এত মার্কস, যাদের আমল নামা ডাইন হাতে মরিয়া যাবে। তারা দৌড়ে বলবো পড়ো, দেখো আমার আমল নামা, দেখো আমি নামাজের মধ্যে এত মার্কস পাইছি, রোজার মধ্যে এত মার্কস, আমি জাকাতের মধ্যে এত মার্কস পাইছি, আমি জিকিরের মধ্যে এত মার্কস, আমি দানের মধ্যে এত মার্কস, আমি জিহাদের মধ্যে এত মার্কস, দেখো আমার নেক আর নেক, ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, যেরকম পরীক্ষাতে আগেই বলতো আমি এত রেজাল্ট করবো, আমি গোল্ডেন এ প্লাস পাবো, আমি এই এই মার্ক পাবো, ঠিক জান্নাতের আমি ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি তো আগেই হিসাব করতাম, এই হিসাবের সাথে মোলাকাত করতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে, আমার মাওলা সামনে আমাকে দাঁড়াইতে হবে।
আমি হিসাব নিকাশ করিয়ে দুনিয়া চলাফেরা করতাম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে উচ্চ জান্নাত দান করবে কেমন জান্নাত কুতুবহা দানিয়া যে জান্নাতের ফলগুলি নিকটবর্তী থাকবে যখনই ফল খাইতে মনে চাইবে অটোমেটিক জান্নাতি মানুষের চেহারার মুখের মধ্যে ফল পড়িয়া যাবে ফল চাপাবার কোনো প্রয়োজন নাই অটোমেটিক মুখের মধ্যে ফলটা গলিয়া যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাতের একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের বা স্বাদ লাগিয়া যাবে কুতুবুয়া দানিয়া আল্লাহ পাক কি বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া খাও পান করো মরে যা চায় তাই করো দুনিয়ার মধ্যে বহু সাধনা করছো বহু সাধনার বিনিময়ে জান্নাত কামাই করছো খাও আর কষ্ট নাই আর কোনো সাধনা নাই সালামুম কওলাম মির রব্বির রহিম আল্লাহ তুমি কবুল করিয়া নাও